রোদ ঝড় বৃষ্টি কিংবা হোক খরা, রোদ ঝড় বৃষ্টি কিংবা হোক খরা, গ্রীষ্মকালে খেতেই হবে টেস্টি কাঁঠালের বড়া। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বড়া। তাহলে বন্ধুরা, দেখে নিন কীভাবে আপনারা কাঁঠালের বড়া তৈরি করবেন। কাঁঠালের বড়া বানানোর জন্য আমরা এখানে নিয়েছি কাঁঠাল। কাঁঠালটা আমি এখানে 15 থেকে 20টা কাঁঠালের কোয়া মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এছাড়া নিয়েছি, যেহেতু কাঁঠালটা এখানে খুব মিষ্টি, তার জন্য আমার এখানে 1/2 কাপ চিনি নিয়েছি। নিয়েছি 1 কাপ সুজি, আর নিয়েছি 1 কাপ ময়দা। এর সাথে লাগবে সামান্য নুন, এবং বড়াগুলো আমি সাদা তেলে ভাজব। তাহলে চলো দেখে নিই কীভাবে কাঁঠালের বড়া তৈরি করছি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে এর মধ্যে কাঁঠালটা, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে নিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নেব চিনি। চিনিটা আমি পুরোটাই নিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো দুধ বা জল ব্যবহার করব না। এই কাঁঠালের যেটা আমি নিয়েছি বাল্বটা, সেটাই বলো না কেন, আর চিনির থেকে যে গোলানোর পর যে রসটা বেরোবে, এইটা দিয়েই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করব। চিনিটা সম্পূর্ণ গুলে গেছে, এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, আর নিয়ে নেব সুজি। এই পুরোটা একসাথে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার সময়, যদি এটা ব্যাটার তৈরি করার একটা টিপস বলতে পারো, যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যদি একেবারে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করো, তাহলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়। ব্যাটারটা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই তৈরি হবে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে আবারও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু 30 মিনিটের মতন রেখে দেব, যেহেতু সুজি আছে ব্যাটারটা কিন্তু আরও ফুলে যাবে। তোমরা সুজির পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আসলাম, কাঁঠালের এই ব্যাটারটা একদম সেট হয়ে গেছে। আমি আরেকবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার বড়াগুলোকে একে একে ভেজে নেব। কাঁঠালের বড়াগুলোকে ভাজার জন্য আমি একটি বড় কড়াই নিয়ে তার মধ্যে সাদা তেল নিয়েছি। তেলটাকে মোটামুটি ভালো করে গরম করেছি, খুব বেশি গরম করলে কিন্তু বড়াগুলো আবার ফুলবে না। তো মোটামুটি গরম করে আমি এবার বড়াগুলোকে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাইয়ে, মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাইতে করে রাখলে বড়াগুলোর ওপরগুলো কালো হয়ে যাবে বা লালচে হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে, খেতে একদম ভালো লাগবে না। কাঁঠাল অনেকেই পছন্দ করে না, বাচ্চারা বড়রাও অনেকে পছন্দ করে না, কিন্তু এইভাবে বড়া বানিয়ে যদি খাওয়া হয় খুব সুস্বাদু লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এবারে বড়াগুলোকে একটা পিঠ একটু ভালো করে ভেজে নেবো।
একটা পিঠ হয়ে গেছে বড়াগুলোর, আমি এবার অপর পিঠটাকেও এইভাবে লাল করে ভেজে নেব। দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এরকমভাবে আর একটু লাল করে ভেজে নেব, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব দারুণ লাগে। কাঁঠালের বড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দু পিঠি আমি কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি একটি পাত্রের মধ্যে এটাকে তুলে নিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপি কাঁঠালের বড়া? এটা কিন্তু খুবই টেস্টি একটা কিন্তু রেসিপি। এটা আপনারা অ্যাজ এ মুখরোচক হিসাবেও কিন্তু, আপনারা স্ন্যাক্স আইটেম হিসাবেও কিন্তু আপনারা এটা খেতে পারেন। তাহলে বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো করে দেখুন আপনারা, আর আপনারাও বাড়িতে ট্রাই করুন এই কাঁঠালের বড়া। আর আপনাদের ওপিনিয়নটা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে লিখে যান, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আরও নতুন নতুন ক্রিয়েটিভিটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। আজকের মতন এখানেই শেষ করছি।